আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক তার মনে চাইলো খেলা চালু করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মখলুক বানাইলেন ইবাদত করার জন্য, এবার কোটি কোটি মখলুক বানায়, কোটি কোটি মখলুক বানায়, কত হাজার কোটি মখলুক বানাইছেন একমাত্র ভালো জানেন কে? কোন কোন বিজ্ঞান বলে 18000 কোটি মখলুক বানাইছেন। এই কথাটা হাসা হাসা মিছা কথা, হাসা হাসা মিছা কথা মানে বুঝেন, মানে এই মিথ্যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ কত কোটি মখলুক বানাইছেন আল্লাহ নিজে ভালো জানেন, এটা আর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন, তারকারাজি বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, লৌহ কলম বানাইছেন, আরশে আজিম বানাইছেন, ফেরেশতাদেরকে বানাইছেন, জিন জাতি বানাইছেন, গর্তের পিপীলিকা থেকে নিয়ে একেবারে নদীর মাছ সহ আল্লাহ সব কিছু বানাইছেন দুইটা কারণে। এই দুই কারণ যদি আপনি বুঝতে পারেন তাইলেই বুঝতে পারেন পারবেন মানুষ জাতির কত দা। আল্লাহ সমস্ত মখলুক মানুষ ছাড়া সবাইকে বানাইলেন কয়টা কারণে? মানুষকে ছাড়া সবাইকে বানাইছেন দুইটা কারণে। কুল কায়নাতের যত মখলুক আছে সব বানাইছেন দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো ইবাদত করবি আমি আল্লাহর। ইবাদত করবি কার? ঘোড়া চিহি চিহি করে, বিড়ালে মেও মেও করে, গরু বাছুরে হাম্বা হাম্বা করে, সাপ ফিস ফিস করে, এটা আমার ভাষায় ও ফিস ফিস করে, আমি মনে করি গরু বাছুরে হাম্বা হাম্বা করে, আমি মনে করি বিড়ালে মেও মেও করে, আমি মনে করি কুকুরে ঘেউ ঘেউ করে, আমি মনে করি পাখিতে কিচির মিচির করে। আসলে এগুলা কোনো কিচির মিচির না, ওরা ওর ভাষায় আল্লাহকে ডাকে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, শুধু প্রথম আসমান আর প্রথম জমিন না, বলে একেবারে সত্যবক আসমান এবং সত্যবক জমিন, এই দুইয়ের মাঝখানে যা আছে, যা আল্লাহ তৈরি করছেন সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। বলে কুকুরে ঘেউ ঘেউ করে, বলে এটা কোনো ঘেউ ঘেউ না, ও ওর ভাষায় মালিকের তাসবিহ জপে। বিড়ালে মেউ মেউ করে, এটা বিড়ালের মেউ মেউ না, ও ওর ভাষায় আল্লাহরে ডাকতে থাকে। গরু বাছুরে হাম্বা হাম্বা করে, এগুলা কোনো হাম্বা হাম্বা না, ও ওর ভাষায় আল্লাহর জিকির করে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার সব কিছু আল্লাহ পাকের ইবাদত করে, আসমানও আল্লাহ পাকের ইবাদত করে, জমিনও আল্লাহ পাকের ইবাদত করে, পাহাড়ও আল্লাহ পাকের ইবাদত করে, চন্দ্র সূর্য আল্লাহ পাকের ইবাদত করে, ফেরেশতারাও আল্লাহ পাকের ইবাদত করে। ইবাদত ছাড়া আর কোন কাম তখন নাই, সব সময় আল্লাহ পাকের ইবাদত করে। এবার বলেন মানুষ ছাড়া যত কুল কায়নাতের মখলুক আছে সব মখলুক আল্লাহ বানাইলেন কয় উদ্দেশ্যে? এক নাম্বার উদ্দেশ্য ইবাদত করবি কার? আমি আল্লাহ। আর খেদমত করবি কার? বলে খেদমত করবি আমার বান্দা মানুষের, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না, ইবাদত করবে আল্লাহর, খেদমত করবি মানুষের, কাহিনী তো হুজুর বুঝলাম না, একটু বুঝাই দিই। হুজুর কিছু মনে করেন না, হাতটা একটু দেন। হুজুরের হাত আমি চিপ দিতেছি, কি দিতেছি? এটা কার খেদমত করা হচ্ছে? হুজুরের খেদমত করতেছি না, কিন্তু এই খেদমত করাটা ইকরামুল মুসলিমিন হিসাবে একটা ইবাদত। মুসলমানের ইকরাম করা কি? ইবাদত। আমি খেদমত করতেছি হাত চিপে হযরতের, কিন্তু ইকরামুল মুসলিমিন হিসাবে ইবাদত করতেছি কার? তোরা ইবাদত করবি আমি আল্লাহর, কিন্তু খেদমত করবি আমার বান্দা মানুষের, সুবহানাল্লাহ বলেন না? এবার সব আমার খেদমতের জন্য, সব আল্লাহ আমার জন্য বানায়। কবি বলেন ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে, ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে, আওর হায় মাসরুফ খিদমত কুল জাহান মেরে লিয়ে, আওর হায় মাসরুফ খিদমত কুল জাহান মেরে লিয়ে। মেরে লিয়ে অর্থ বুঝেননি, আমাদের জন্য বলেন কাদের জন্য? ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে, আওর হায় মাসরুফ খিদমত কুল জাহান মেরে লিয়ে, আওর হায় মাসরুফ খিদমত কুল জাহান মেরে লিয়ে, বরগবর মেরে লিয়ে হায় হর সমর মেরে লিয়ে, বরগবর মেরে লিয়ে হায় হর সমর মেরে লিয়ে, হর চমন মেরে লিয়ে হর গুলসিতা মেরে লিয়ে,
चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बस में आलम का फ्रूह। अपना इशारा बुझन ना कि बोलन ना अल्लाहु अकबर। एक मेरे दम से है इस बस में आलम का फरूख, तो वक्त खत्मत है इस सब का नौ मका मेरे लिए, वक्त खत्मत है इस सब का नौ मका मेरे लिए, मेरी हस्ती में है मुजमर हस्ती है आलम करा, वक्त खत्मत है इस सब का, वक्त और चुकी समय, वक्त और चुकी। बोले বলে ও বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার সময় তোর সাথে নাফরমানি করবে না, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার সাথে গাদ্দারি করতে পারিস, আমার রাত তোর সাথে গাদ্দারি করবে না, আমার দিন তোর সাথে গাদ্দারি করবে না, আমার সন্ধ্যা তোর সাথে গাদ্দারি করবে না, আমার সকাল তোর সাথে গাদ্দারি করবে না, আমার দুপুর তোর সাথে গাদ্দারি করবে না। তোরা জনগণের গম চুরি করতে পারিস, জনগণের টিন চুরি করতে পারিস, জনগণের টাকা চুরি করে খাইতে পারিস, উম্মতের আলেমদেরকে ডান্ডা বেড়ি পড়াইয়া গরুর রশি পড়াইয়া জঙ্গি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারিস, কিন্তু শুইনা রাখবে বান্দা আমি আল্লাহ, এত আমি আল্লাহ তোরে এত আদরের বানাইছি, এত আদরের বানাইছি, আমি আল্লাহ তোরে তওবার সুযোগ দিব, তুই যত জালেম হাস না কেন আমি আল্লাহ তোরে সাথে সাথে ডাইরেক্ট আযাব গজব দিয়ে ধ্বংস করে দিব না, তুই আমার নাফরমানি করবি, আমার দুপুর তোর সাথে গোলামি করবে, আমার সাথে তুই নাফরমানি করবি, আমার বিকেল তোর গোলাম থাকবে, তুই আমার সাথে নাফরমানি করবি, আমার ভোর তোর গোলাম থাকবে, তুই আমার সাথে নাফরমানি করবি, আমার আসমান তোর গোলামি করবে, তুই আমার সাথে নাফরমানি করবি, আমার জমিন তোর গোলামি করবে, তুই আমার সাথে নাফরমানি করবি, সূর্য কখনো তোর গাদ্দারি করবে না, তোর সাথে সূর্য তোর গোলামি করবে, তুই আমার সাথে নাফরমানি করবি, চন্দ্র তোর সাথে নাফরমানি করবে না, চন্দ্র তোর তোর গোলামি করবে। এবার বল না বান্দা সব তোর গোলামি করবে, সব তোর গোলামি করবে, ওয়াক্তে খিদমত হাই ইসব কানো মাকা মেরে লিয়ে, মেরি হস্তি মে হে মুজমার হস্তি এ আলম করাস, মেরি হস্তি মে হে মুজমার হস্তি এ আলম করাস, হাই ইসব ই জাদু সুরে কুন ফাকা মেরে লিয়ে, হাই ইসব ই জাদু সুরে কুন ফাকা মেরে লিয়ে, কেউ না হো রোজে আদল সে হো চুকি তকসিম কা, প্রতিদিন কি খাবো কি দাবো, আমার রিজিক কি, কেমনে কি, কোনটা আসবে, আমার গায়ে কতটুক রোদ লাগবে, কতটুক তাপমাত্রায় আমার গায়ে রোদ লাগবে, কতটুক শীত লাগবে, শীততাপ নিয়ন্ত্রণটা আমার এলাকায় কেমন হবে, সব আগেই বন্টন করে দিছেন কে, তাকসিম করে দিছেন কে। এই জন্য কবি বলেন, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, মাই হো মালিক কে লিয়ে আর मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, कारो जबान जब बंद थके ना चित्कार दिए आकाश पाताल प्रकम्पित करे बोली अल्लाहु अकबर। মেরে মহতরম ভাইও, এবার চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কুল কায়নাতের মখলুক মানুষদেরকে যারা সবাইকে বানাইছেন কেন, এক নম্বর উদ্দেশ্য তোরা আমার ইবাদত করবি, দুই নম্বর উদ্দেশ্য আমার বান্দার খেদমত করবি। দেখবেন মায়ের গর্ভ থেকে সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই, এখনো পেটের মধ্যে আছে, কিছুদিন আগে থেকে মা কি করে জানেননি, ছোট ছোট কাঁথা বানানো আরম্ভ করে, ছোট ছোট কাপড় গুলা জমানো আরম্ভ করে, ওই পুরাতন 10 বছর আগে পড়ছিল এখন আর পড়ে না, ওই কাপড় গুলা ওই শাড়ি গুলা ওই কাপড় গুলা জমাইয়া জমাইয়া বাবার ওনার স্বামী যে ওনার লুঙ্গি সিরাল লুঙ্গি যেগুলা পড়তে কেউ পারে না ওই লুঙ্গি গুলা জমানো শুরু করে, জমাইয়া জমাইয়া এতটুক পিস 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 করে কাটে, কাইটা কাইটা ওটা দিয়ে ছোট ছোট কাঁথা সিলাই করে, ছোট্ট একটা বালিশ বানায়, ছোট্ট একটা মশারি বানায়, ছোট্ট একটা অলকেলাত বানায়, জিজ্ঞাসা করা হয় কি রে কার জন্য বানাও, উনি তো এখনো দুনিয়াতে আসে নাই, এগুলো বানাও কার জন্য, মা বসকি হাসে আর বলে আমার কুটুম দুনিয়াতে আসে নাই তো কি হইছে, আমার কুটুম যে কোনো মুহূর্তেই দুনিয়াতে আসতে পারে, আসার পরে যেন সেকেন্ডের জন্য আমার কুটুমের কোনো কষ্ট যেন না হয়, আমার কুটুমের যেন ঘুমাইতে কষ্ট না হয়, বড় বালিশে ওর ঘাড় ব্যথা করবে, এই জন্য আমি মা ছোট্ট একটা বালিশ বানাইছি, বড় কাঁথায় ওর দম বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি মা ছোট্ট একটা কাঁথা বানাইছি, বড় কোল বালিশে ও হাত রাখতে পারবে না, ওর সাইজে আমি একটা ছোট্ট কোল বালিশ বানাইছি, বড় মশারিতে ঘুমাইলে মশার কামড় পড়তে পারে, এই জন্য ওর জন্য ছোট্ট একটা মশারির ব্যবস্থা করছি। বলে মা যদি এগুলা করে
মালিক তোমার জন্য করবে না কেন যেই মালিক তোমার মারে বানাইলো ওই মালিক বলে আমার এক প্রকার বান্দা আসবে ওরা দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ সব বানায় রাখছি বলে কেন কেন বলে আমার বান্দা দুনিয়ায় আসার পরে চুল পরিমাণ যেন কোনো কষ্ট না হয় এই জন্য আমি আল্লাহ আগেই সব ব্যবস্থা কইরা সেটিং কইরা বন্টন কইরা রাইখা দিছি এবার বান্দা তোর শুধু কাম তুই শুধু দুনিয়ায় আসবি এগুলা ভোগ করবি আমার ইবাদত করবি চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ চিন্তা করো মানুষ তোমার কত দাম আমার কত দাম অথচ আমি কই আমি বান্দরের সন্তান অথচ বান্দরও আল্লাহ বানাইছে আমার গোলামির জন্য ঠিক না বেঠি আজীব অবস্থা আল্লাহ সব আমার গোলামি গোলামির জন্য বানাইছে হ্যাঁ পিঁপড়া একটা পিঁপড়া এটাও আমার গোলাম জানেন আপনি একটা পিঁপড়া এটাও আমার গোলাম একটা মশা এটাও আমার গোলাম পৃথিবীতে সাপ হাদিসে আসছে সাপ দেখলে মাইরা ফেলাও কিন্তু বাস্তব কথা কি জানেন সাপ দেখলে ক্ষতি করে এই জন্য মারতে বলছে কথা ঠিক কিন্তু সাপও আল্লাহ আমার গোলামির জন্যই বানাইছে কেমনে প্রশ্ন জাগে না এক নাম্বার গোলামি হইল সাপ না থাকলে জাহান্নামে যে আমরা আগুন আর সাপের কারণে ভয় পাই সাপ না থাকলে এই মানে 100% এর 50% ভয় কইমে যেত এখন আমরা ভয় পাই কেন 50% সাপের জন্য আর 50% আগুনের জন্য ঠিক না বে ঠিক মেরে মহতারাম ভাইও এক দুই নাম্বার কথা আমরা যে ব্যথার ওষুধ খাই ব্যথার ওষুধ প্রত্যেকটা ব্যথার ওষুধে কিছু না কিছু অংশ পরিমাণ মতো বেশি দিলে তো আপনি মরে যাবেন পরিমাণ মতো সাপের বিষ দেওয়া আছে আপনার ব্যথা কমার জন্য কাটা দিয়া কাটা তুলে ব্যথা দিয়া ব্যথা তুলে বিষ দিয়া বিষ তুলে বলে এই সাপ আমার আপনার খেদমত করে সুবহানাল্লাহ সব আল্লাহ আমার আপনার খেদমতের জন্য বানাইছে বিজ্ঞান বলে এ মিয়া পেটের ভিতরের যে কৃমি থাকে চিনেননি কৃমি কারে কয় এই কৃমি এক বিজ্ঞান গবেষণা করতে যায় কইছে আল্লাহ নাকি সবকিছু বান্দার ভালোর জন্য বানাইছে বান্দার ভালোর জন্য মঙ্গলের জন্য বানাইছে আচ্ছা পায়খানার ভিতরের পোকা এই কৃমি কেন বানাইলো গবেষণা করতে যায় ওনার মাথা ঘুরে যায় যে এমন একটা রোগ আছে যেই রোগের কারণে চোখের জ্যোতি কমে যায় এবং অন্ধ হয়ে যায় মানুষ ওই জ্যোতি বাড়ায় পেটের ভিতরের পায়খানার কৃমি সুবহানাল্লাহ বলেন না এবং আশ্চর্য ব্যাপার হইবেন কৃমি ছাড়া আরেকটা পোকা আছে পেটের পায়খানার থলির ভিতরে ময়লার থলির ভিতরে আমরা যখন গরু অথবা ছাগল কুরবানির সময় কাটতে যাই দেখবেন ভিতরের নাড়ি ভুড়ি ওই ভুড়িটা কাটার সময় দেখবেন ভিতর থেকে ময়লার সাথে কিছু কি বের হয় পোকা বের হয় কি বের হয় আরে পোকা তো পেটের ভিতরে গেলে অসুস্থ হয়ে যাওয়ার কথা কান দিয়া পোকা গেলে মারা যায় মুখ দিয়া পোকা গেলে মারা যায় নাক দিয়া পোকা গেলে মারা যায় কিন্তু ময়লার থলির ভিতরে পোকা কিল কিল করে মানুষ মরে না কেন বিজ্ঞান গবেষণা করতে যায় বিজ্ঞানের মাথা ঘুরে গেছে হায় হায় এই পোকা থাকলে মানুষ মরবে কি বরং যার ভিতরে এই পোকা নাই সে অসুস্থ হয়ে যাবে কেন না আমরা যে কোনো জিনিস যখন ব্যবহার করি ব্যবহার করার পরে আমরা ধৌত করি ঠিক না ঠিক কিছু জিনিস আছে শুধু পানি দিয়ে ধৌত করলে হয় না টিস্যু লাগে ঠিক না ঠিক আপনি শৌচকার্য সময় শুধু পানি দিয়ে ধৌত করলে কি হবে না হবে না হয়তো সাবান নাইলে টিস্যু দুইটার একটা লাগবেই আবার আপনি যখন ভাত খাবেন খাওয়ার পরে শুধু পানি দিয়ে কুলি করলে আপনার দাঁত পরিষ্কার থাকবে থাকবে ওই দাঁতের উপরে আবরণ তিন দিন যদি আপনি ব্রাশ না করেন দাঁতের উপরের আবরণ আর ওই ল্যাংটা বাবার দাঁতের আবরণ এক সমান আপনার দাঁত আর ল্যাংটা বাবার দাঁত একরকম হয়ে যাবে ঠিক না বে ঠিক ওর দাঁতও যেমন হয়ে যাব তিন দিন যদি চার দিন ব্রাশ না করেন আপনার দাঁতও একই হয়ে যাইব তো এবার দাঁত আমি পরিষ্কার করি ব্রাশ দিয়ে অন্য কিছু পরিষ্কার করি সাবান দিয়ে কিন্তু কখনো আপনি প্রশ্ন করেছেন আমার পেটের ভিতরে ময়লার একটা থলি আছে বলেন তো দেখি এই যে বোতল এই বোতল থেকে আমি যদি এই মোটকা খুলে উপর করি পানি কি পড়ে যাবে সব পড়ে যাবে না কিছু লেগে থাকবে কিনারে কিছু কি হয়ে থাকবে লেগে থাকবে এবার এই লেগে থাকার জন্য ভালো করে ঝাঁকতে হবে ভিতরে কাপড় দিয়ে মুড়াইয়া 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 ভালো করে শুকনা করতে হবে এরপর এটার থেকে সম্পূর্ণ পানি দূর হবে কিন্তু কখনো প্রশ্ন করছেন যে আমি যখন মলত্যাগ করি মলত্যাগ বুঝেন তো টয়লেট করি আমি যখন টয়লেট করি তখন আমার পেটের ভিতরের ময়লার থলির কিনারেও তো কিছু ময়লা লেগে থাকে না এই লেগে থাকা ময়লাটা একটা আবরণ হয়ে থাকে আপনি যখন রাতে ঘুমান পরের দিন এই আবরণটা একটু শক্ত হয়ে যায় একটু কি হয়ে যায় বলেন শক্ত হয়ে যায় এবার একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় এই আবরণটা আস্তে আস্তে বাড়বে না কমতে কমতে থাকবে না বাড়তে থাকবে বলেন বাড়তে বাড়তে এই আবরণ দিয়ে এই তো ময়লার থলি ভুলে যাওয়ার কথা ছিল অন্য খাওয়ান প্যাডের ওই ওই জায়গায় ঢুকাইবেন কি আবরণ দিয়েই তো ময়লার থলিটা ভরে যাওয়ার কথা ছিল
ওই জায়গায় তো আর জায়গা থাকার কথা ছিল না, তিন চার মাস পরেই তো ওই জায়গা ভৈরা, আপনার ওই ময়লার থলিটা কিনারের লেগে থাকে আবরণ দিয়া ভৈরা, আপনি দাঁত না মাজলে হাত দিয়ে এমনি টান দিবেন দেখবেন আবরণ বের হয়, এখানে যদি আবরণ হইতে পারে পেটের ভিতরে আবরণ কেন হবে না, ওখানেও আবরণ হয়, কিন্তু ওই কিনারের লেগে থাকা আবরণগুলো যদি থাকতো আমরা ভাইরাস জনিত আক্রান্ত রোগ হয়ে আমরা মারা যাইতাম এবং পেটের দুর্গন্ধ নাক দিয়ে আসতো, কিন্তু ওই কিনারের লেগে থাকা বাসি ময়লাগুলো কে পরিষ্কার করে? কখনো নিজেকে প্রশ্ন করেছেন? বলে মান্দারে মান্দারে তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, এই নামের উসিলায় তোর সাথে আমার ওই যে পেটের ভিতরের গোলাম ফিট করে দিছি, ওই পেটের ভিতরে নাড়িপুড়ির ভিতরে যে পোকা, ওই পোকাগুলা তুই যখন রাত্রে বেলা ঘুমাইতে যাস তোর বিগত যে দিনটা গেছে ওই সারা দিনের কিনারের লেগে থাকা ময়লাগুলা ওই পোকাগুলা রাত্রে বেলা খেয়ে খেয়ে একেবারে পরিষ্কার করে দেয়, গতদিনের ময়লা আগামী দিনের জন্য রেখে দেয় না, রেখে দিলে ভাইরাস হয়ে যাবে, ওইটা গতদিনেরটা রাত্রেই শেষ করে ফেলে আবার আগামী দিনেরটা পরের দিন রাত্রে শেষ করে পরের দিনেরটা তারপরের দিন রাত্রে শেষ করে, এই করে করে কিনারের লেগে থাকা ময়লাগুলা খেয়ে খেয়ে একেবারে পেটটারে পরিষ্কার করে দেয়। বান্দারে সব তোর গোলামের জন্য, আর তুই দাবি করস আমি বান্দরের সন্তান, আমি আল্লাহ বানাইলাম সব তোর জন্য, তুই দাবি করস এবারা তুই নিজেই গোলাম, আরে বেটা তুই গোলাম না, তুই ওগো মালিক, তুই ওগো নেতা, তোর গোলামি করবে ওরা, তোর খেদমত করবে ওরা, কেউ কি করবে, ওরা তোর খেদমত করবে, বিশাল ঝড় হয় বিশাল বড় বিল্ডিং কাইপে পড়ে যায় কিন্তু মানুষদেরকে কখনো দেখি নাই উড়ায় নিয়ে যেতে পারছে, বড় বড় গাছ উড়ায় নিয়ে গেছে গেছে না, মানুষদেরকে উড়ায় নিয়ে যায় যায় না কেন, উড়াইতে পারে না, বলে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ কমপক্ষে মায়ের পেটের থেকে ১২ জন করে ফেরেশতা নিয়োগ করে দিছে। আপনি যখন হাসপাতালে ভর্তি হন সেলাইনের পাইপ হাতে লাগানো থাকে কি থাকে না, হাসপাতালে ভর্তি হইলে সেলাইনের পাইপ লাগানো থাকে, এই পাইপ যেন টানাটানি না করে, অনেক সময় আমরা বুদ্ধি করে কি করি হাত চারে গামছা দিয়ে বাইধা অন্য কিছুর সাথে বাইধা রাখি, আমার আব্বা আমার এটা করতো যাতে করে আমি ঘুমের ভিতরে কি না দিই টান না দিই, অনেক যুবকও দেখবেন অনেক মুরব্বীদেরকেও দেখবেন ঘুমের ভিতরে ওই সেলাইনের পাইপ টান দেয় শেষ পর্যন্ত রক্ত বের হয়ে যায়, এই কারণে এই নার্স বা সিস্টার যাই বলেন ওনারা সেলাইনের পাইপ খুইলা এরপরে কয় আপনি ঘুমান, ঠিক না ভাই ঠিক, কিন্তু কখনো প্রশ্ন করছেন আপনার পেটেও যে একটা সেলাইনের পাইপ ছিল, হ্যাঁ কোন জায়গায় বলেন না, মায়ের গর্ভে, মায়ের গর্ভে একটা নারী ছিল না, এই একটা নারী ছিল, এই নারীটা কার সাথে কার যোগাযোগ, মায়ের সাথে আপনার পেটে যোগাযোগ ছিল, বলেন তো সেলাইনের পাইপটা, সেলাইনের পাইপটা শক্ত বেশি না ওই নারী শক্ত বেশি, সেলাইনের পাইপ শক্ত বেশি, ওই নারী হলো একেবারে নরম জোরে টান দিলে ছিঁড়ে যায়, কিন্তু আপনি মায়ের পেটে কত লড়ালড়ি করছেন, মা ডাক দেয় দেখ 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 পেটে হাত দিয়া, তোর ভাইয়া তোর পেটে, আমার পেটে তোর ভাইয়া আমার পেটে কেমনে লড়ালড়ি করে, দেখ হাত দিয়া দেখ, স্বামীকে ডাক দেয় স্বামী দেখো তোমার সন্তান আমার পেটে কেমনে লড়ালড়ি করতেছে, এত লড়ালড়ি করে ওই 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 যে পেটের ভিতরের সেলাইনের পাইপ, ওই পাইপ তো টান খাওয়ার কথা ছিল, ডাক্তারিরা ডাক্তাররা বলে যে ওই পাইপ যদি একবার টান খাইতো ওই শিশু সাথে সাথে কলিজা ফাইটা মারা যেত, ওই পাইপ তো টান খাওয়ার কি ছিল, বড় মানুষেরই যদি সেলাইনের পাইপ টান খায় ওই পিচ্ছি পোলা একেবারে গর্ভের ভিতরে কিছু বুঝে না, ও এমন লড়া লড়ে, আল্ট্রাসোনোগ্রামে কখনো দেখা যায় যে সন্তানের মাথা আগে ছিল নিচের দিকে, লড়তে লড়তে মাথা কই চলে গেছে উপরের দিকে, পা হয়ে গেছে নিচের দিকে, তা আপনার সন্তান ভাও ছিল এখন উল্টা হয়ে গেছে, তো উল্টাইয়া পাল্টাইয়া লড়ে, তারপরেও তো কখনো পাটা বেমস্কায় ওই আপনার নারীর ভিতর দিয়া ওই পাইপের ভিতর দিয়ে চলে যায় না, হাতটা পাইপের ভিতরে টান খায় না, কেন মান্দা কেন, বলে আমি আল্লাহ ১২ জন ফেরেশতা ওখানেই নিয়োগ করে দিছি, তাহলে মালিক আমারে কত দামি বানাইছে তাই না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সব মখলুক বানায়, এবার সবাই আল্লাহ পাকের ইবাদত করে, ফেরেশতার আল্লাহ পাকের ইবাদত করে, জিনেরা আল্লাহ পাকের ইবাদত করে, সমস্ত কুল কায়নাতের সমস্ত মখলুক আল্লাহ পাকের ইবাদত করে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হঠাৎ করে ডাক দিলেন, পরামর্শ সবার মধ্যে, কোন সবার মধ্যে বলেন না, পরামর্শ সবার মধ্যে আল্লাহ ডাক দিলেন, পরামর্শ সবার মধ্যে আল্লাহ প্রস্তাব দিলেন, ইয়া তালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ,
দেখেন মানুষ জাতির কত দাব। এই আপনারা বলেন আল্লাহর কি কোনো পরামর্শের দরকার আছে নাকি? বলেন আল্লাহ কি পরামর্শের মুখাপেক্ষী নাকি? পরামর্শ কার দরকার হয়? যিনি সিদ্ধান্তহীনতায় ভুগেন তার জন্য পরামর্শের দরকার, কিন্তু আল্লাহর তো কোনো পরামর্শের প্রয়োজন ছিল না। আল্লাহ আসমান বানাইছেন কোনো পরামর্শ করেন নাই, আল্লাহ জমিন বানাইছেন কোনো পরামর্শ করেন নাই, আল্লাহ পাহাড় বানাইছেন কোনো পরামর্শ করেন নাই, আল্লাহ চন্দ্র সূর্য বানাইছেন কোনো পরামর্শ বানান নাই করেন নাই, কোটি কোটি তারকারা যে বানাইছেন আল্লাহ পরামর্শ করেন নাই, নিজের আরশে আজিমটা বানাইছেন পরামর্শ করেন নাই, লৌহ কলম লৌহে মাহফুজ বানাইছেন কোনো পরামর্শ করেন নাই, জান্নাত বানাইছেন কোনো পরামর্শ করেন নাই, জাহান্নাম বানাইছেন কোনো পরামর্শ করেন নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফেরেশতাদেরকেও বানাইছেন আল্লাহ কোনো পরামর্শ করেন নাই, কিন্তু এই মানুষদেরকে বানাইতে যাইয়া আল্লাহ পাকের শানের বিপরীত কাজ কেন করলেন? বলে পরামর্শ কেন করলেন? পরামর্শের কারণ হলো, ও বান্দারে আমার কোনো পরামর্শের দরকার নাই, তারপরে পরামর্শ কেন করছি? ও বান্দা তোরা আমারে সবচেয়ে বেশি কষ্ট দিবি তারপরও বইলা দেই, ও বান্দা তোরা আমার এত আদরের, তোদের তোদের শান মান মাকাম মর্যাদা আজমত ইজ্জত বাড়ানোর জন্য আমি আল্লাহ পরামর্শ সভার আয়োজন করেছি, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।